নেক্সাসের পক্ষ থেকে আপনাকে স্বাগত। এটা হচ্ছে গিগাবাইটের GS27F, একটা গেমিং মনিটর। আজকে এটার আনবক্সিং করব। মনিটরটা হচ্ছে 1080p একটা মনিটর, 165 Hz IPS সুপার স্পিড। তারপর এটাতে গেম অ্যাসিস্ট আছে, এরপরে হচ্ছে লো ব্লু লাইট এবং হচ্ছে ফ্লিকার ফ্রি টেকনোলজির এই মনিটরটা। তো চলেন আমরা এখন এই মনিটরটাকে আনবক্সিং করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্টিকারটা, এটাকে কাটব। ওকে, তো এরপরে আশা করি আমাদের আর টুল লাগবে না। আমরা এটাকে এখান থেকে এভাবে আনবক্স করব, বিসমিল্লাহ। তো এটা একটু যখন ওপেন করবেন তখন একটু দেখবেন কোনটা আপসাইড কোনটা না ডাউন সাইড। দেখাচ্ছে কি দিস সাইড আপ, তার মানে মনিটরটাকে এভাবে শোয়াতে হবে। দেখুন দিস সাইড আপ, এটা অবশ্যই খেয়াল করবেন। হ্যাঁ, এটা খেয়াল না করলে দেখা যাবে যে আপনি মনিটর টান দিলে উল্টাপাল্টা হতে পারে। তো এবার হচ্ছে সেফলি মনিটরটাকে বক্স থেকে বের করে নিব। তো দেখেন কার্টুন থেকে এটা বের করার পরে আমরা কী কী পেলাম। বক্স কন্টেন্ট, একটা 2-pin পাওয়ার কানেক্টর পাবেন, একটা 3-pin পাওয়ার কানেক্টর পাবেন। আমি রিকমেন্ড করবো অলওয়েজ 3-pinটা ব্যবহারের চেষ্টা করবেন, যাতে আপনার আর্থিং কানেকশানটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বেস্ট। এখানে মনিটরের স্ট্যান্ড আছে, দেখে তো মনে হচ্ছে টুল দিয়ে এটাকে আটকাতে হবে। আচ্ছা, মনিটর স্ট্যান্ড, এরপর এটা হচ্ছে একটা HDMI কেবল এবং কেবল রাউটিংয়ের জন্য একটা ছোট্ট স্ট্যান্ড আছে। এরপর এখানে হচ্ছে মনিটরের স্ট্যান্ডটা, এটা মেটাল প্লেট, প্লাস্টিক না, এবং এইটুকু অংশ মনে হয় আমরা টুললেসভাবেই লাগাতে পারবো। জাস্ট এটাকে এখানে দিয়ে, এটাকে এখানে দিয়ে এইটুকুকে এখানে লাগিয়ে দিতে হবে। ওকে, মনিটর নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা হয়ে গেছে। তো এখানে আর কিছুই নেই, এবার হচ্ছে আমরা বিসমিল্লাহ করে এটাকে সরাবো। সরাই এবার আমরা একটু দেখব আমাদের মনিটরের প্যানেলটা। তো এটা হচ্ছে আমাদের প্যানেল। তো বেস্ট হচ্ছে প্যানেলটাকে এখানে রেখেই অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে পরে আবার আপনার সেট আপ করতে গিয়ে সমস্যা হবে আর কি। তো অল্প একটু বের করলাম, বের করে এটাকে এখানে দিয়ে দেই। আচ্ছা, এটা কীভাবে দিলেই লাগবে কি না দেখি, বিসমিল্লাহ। লেগে গেছে, সমস্যা নেই। এবং এটা কিন্তু ওয়াল মাউন্ট করা যাবে। হ্যাঁ, 100x100 ওয়াল মাউন্টের সুযোগ আছে। আর এই পাশে দেখেন দুইটা HDMI পোর্ট, সাথে একটা DP এবং একটা হেডফোন কানেকশান আছে। আর এই পাশে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। আচ্ছা, তো চলেন এবার মনিটরটাকে দাঁড় করাই, বিসমিল্লাহ। ওকে, এই হচ্ছে আমাদের মনিটর। তো এবার মনিটরটার হচ্ছে যে অন্য PC-র সাথে এটাকে কানেক্ট করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। সেট আপ রেডি, প্যানেল ভালোই, 165 Hz, অনেক স্মুথ, আর কালার অ্যাকিউরেসিও অনেক ভালো। ডিফল্টভাবে যদিও 60 Hz থাকে, কিন্তু আপনি যদি এটা কনভার্ট করে 165 Hz করে দেন, আপনি দেখবেন অনেক স্মুথ আর কালার অ্যাকিউরেসিও অনেক ভালো লাগবে তখন। আমি ভিডিও এডিটিং করেছি, গেম খেলেছি, কোড করেছি, ফটো এডিট করেছি, পারফরমেন্স অনেক ভালো।
কয়েকটা মাইনর সমস্যা চোখে পড়েছে। এর মধ্যে একটা হচ্ছে এই মনিটরের তিন পাশে যে বেজেলটা সেটা অনেক মোটা, আবার হাইট অ্যাডজাস্ট করা যায় না, শুধু টিল্ট করা যায়। হাইট অ্যাডজাস্ট করার জন্য আপনি মনিটর আর্ম ব্যবহার করতে পারেন। তিন বছরের ওয়ারেন্টি সহ বেস্ট প্রাইসে এই মনিটর পাবেন নেক্সাস কম্পিউটারের IDB এবং মাল্টিপ্ল্যান সেন্টারে। অনলাইনে অর্ডারের জন্য ভিজিট করুন nexus.com.bd। আসসালামু আলাইকুম।